আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা রানাঘাট গেছিলাম একটা দাদার সাথে দেখা করতে। তো দাদার সাথে দেখা হওয়ার পরেই দাদা নিয়ে গেল রানাঘাটের নতুন ওপেনিং হয়েছে একটা রেস্টুরেন্ট, যার নাম চিল আউট। তো সামহাও জানো তো ওখানে যাওয়ার পরেই না মুডটা এত ফ্রেশ হয়ে গেছিলো, যেহেতু রেস্টুরেন্টটা ছিল একদম টপ ফ্লোরে, যেখান থেকে মোটামুটি রানাঘাট শহরটাকে না ভালোই দেখা যাচ্ছিল। আর রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল, চারিদিকে বগেনভেলিয়া ফুলের গাছ ছিল নানান কালারের। তো রানাঘাটের আশেপাশে যদি কেউ থেকে থাকো একবার ভিজিট করতে পারো, দারুণ লাগবে, স্টাইল বাজারের একদম পাশে। তারপরেই তো আমাদের মেনু ডিসাইড হয়ে গেল। মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন দো পেঁয়াজা আর একটা মিক্সড ফ্রাইড রাইস। তারপরে আমি সবাইকে সার্ভ করে দিলাম, আর ভালোই ছিল জানো তো খাবার দাবারগুলো। তারপরে চলে আসলো মকটেল, আর আমরা তিনজন না তিনটে ফ্লেভারের মকটেল নিয়েছিলাম। আর এক তো ফুরফুরে হাওয়া দিচ্ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল, তার মধ্যে এত রিফ্রেশিং একটা মকটেল। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া সেরে ট্রেন ধরে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। তাহিরপুরে নেমে গেলাম একটা ফ্রেন্ডের বাড়ি, ওর সাথে একটু দেখা করতে, ব্যাস তারপরে বাড়িয়ে চলে আসলাম। দ্যাটস ইট।